ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যায় ভারতীয় বাঙালিরা বাংলাদেশে। বাংলা ভাষার প্রতি ভালোবাসা জানান দিতে এবার বিপুল সংখ্যায় ভারতীয় বাঙালিরা বাংলাদেশে গেছেন। মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এছাড়াও দূষণমুক্ত পরিবেশ গড়তে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাইসাইকেল চালিয়ে ভারতের হুগলি থেকে বাংলাদেশ গেছেন আট তরুণ তরুণী। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ভারতের রানাঘাট থেকে গেছেন কবি শ্যামল কুমার মজুমদার, সাংবাদিক পুলক বোস, পাপিয়া চক্রবর্তী, রাজু শেখ। হুগলি জেলা থেকে পর্যটক দলটি বৃহস্পতিবার রাতে পাবনা শহর পৌঁছয়। তারা সাইকেল চালিয়ে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছায়। এরপর ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। অপরদিকে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ভারত থেকে পায়ে হেঁটে বাংলাদেশ গেছেন মৃণাল দাস, বয়স ৫৫ বছর। সোমবার রাত ১২:০১ বাংলাদেশে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ২১ আমাদের চেতনা একমাত্র বাঙালি ভাষার জন্য জীবন দিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে। এরপর থেকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে লাখো মানুষের। আজকে আমাদের যে রফিক জব্বার বরকত, তারা যে আমাদের এই ভাষার জন্য যে আত্মত্যাগ করে গেছেন, নিশ্চয়ই আজকে দিনটি আমাদের সত্যি কষ্টের। তারপরেও আমরা আজকে ভালো লাগে যে আমরা আমাদের মায়ের ভাষায় আমরা কথা বলতে পারছি। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ।